नमस्कार आपके चाहिए टाइम एट और स्टूडियोत मैं एपोलिना मुहूर्त लिश खबर एजन बीजेपी नेतार बाबे प्राण गोल एजन कृषकर एक भयंकर अभियोग उत्थापन होइसे बीजेपी नेतार विरुद्धे एतिया दस कोटी टका मूल्यर एटुकुरा माटि अधिग्रहण करिले हस्तगत करिले एजन बीजेपी नेताय जार बाबे प्राण गोल एजन कृषकर अपमृत्यु हल एजन कृषकर लै आछो ग्राफिक्स सहायत सविशेष कत होइसे एई घटना बीजेपी नेतार विरुद्धे भयंकर अभियोग कृषकर माटिर ऊपरत चकु बीजेपी नेतार कृषकर माटिर ऊपरत एबार चकु दिछे बीजेपी नेताय कृषकर माटि बेदखल करिले बीजेपी नेताय बीजेपी नेतार विरुद्धे उठिछे भयंकर अभियोग पत्र लिखि जीवन शेष करिले दरिद्र कृषके एई घटना সংঘটিত হয়েছে কিয় বারে বারে বিজেপি নেতার বিরুদ্ধে লাগে অভিযোগ দশ কোটি টাকার মাটি কাহি নিলে বিজেপি নেতায় দশ কোটি টাকার মাটি কৃষকর মাটি কাহি নিলে বিজেপি নেতায় জীবন শেষ করার পূর্বে যোগী আদিত্যনাথলৈ পত্র লিখিলে কৃষক বাবু সিংয়ে বিজেপি সরকার ক্ষমতা দেখালে কৃষকর মাটি কাহিলে বিজেপি নেতায় বিজেপি নেতায় ক্ষমতার অপব্যবহার করে নেকি বিজেপি নেতায় আমার পরিয়ালও শেষ করে পেলালে বলে পত্নীর অভিযোগ সেই কৃষকজনের পত্নীয়ে অভিযোগ উত্থাপন করেছে কন্যার বিয়া আর পহার খরচর বিক্রি করব খোঁজা ভূমি কাহি নিলে বিজেপি নেতায় কানপুরের সেকুরিট বিজেপি নেতার বাবে শেষ হয়ে গেল কৃষকর পরিয়াল এই ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন হয়েছে এটা এগারী বিজেপি নেতার বিরুদ্ধে এগারী বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ উত্থাপন হয়েছে ক্ষমতার অপব্যবহার করে নাকি বিজেপি নেতায় এটা তাক প্রশ্ন উত্থাপন হয়েছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার এজন বিজেপি নেতার বিরুদ্ধে উঠিছে এই ভয়ঙ্কর অভিযোগ এজন কৃষকর ভূমি হস্তগত করিলে এজন বিজেপি নেতায় ক্ষমতার অপব্যবহার করেছে এজন বিজেপি নেতায় এই ভয়ঙ্কর অভিযোগ উত্থাপন করেছে বিজেপি নেতার বিরুদ্ধে ইটোর পাছত সিটো অভিযোগ উত্থাপন হয়ে আহিছে আর এইবার অভিযোগ উত্থাপন হয়েছে যে বিজেপি নেতায় ক্ষমতার অপব্যবহার করে বিজেপি নেতায় সাধারণ মানুষক হারাশাস্তি হারাশাস্তি করে ক্ষমতার ক্ষমতা প্রদর্শন করে সাধারণ মানুষক হারাশাস্তি করে আর এইবার উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার এজন বিজেপি নেতার বিরুদ্ধে উঠিছে ভয়ঙ্কর অভিযোগ দশ কোটি টাকা মূল্যর যে মাটি সেই ভূমি এজন বিজেপি নেতায় হস্তগত করিলে কাহি নিলে এজন কৃষকর পৰা আর যার বাবে এটা কৃষকজনে এখন পত্র লিখি এখন সুইসাইড নোট লিখি অপমৃত্যু সাবতি লবলগা হল আর কৃষকজনের অপমৃত্যুর বাবে যে দায়ী এজন বিজেপি নেতা উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকারের যে এজন বিজেপি নেতা এই ঘটনার বাবে দায়ী এই কথা ইতিমধ্যে যোগী আদিত্যনাথলৈ এখন পত্র লিখিলে আর এটা অভিযোগ উত্থাপন করেছে মৃত কৃষকগুলির পত্নীয়ে মৃত কৃষকগুলির পত্নীয়ে উত্থাপন করেছে যে কন্যার বিবাহ আর পড়ার খরচর বিক্রি করব খুঁজেছিল ভূমিখিনি কিন্তু বিজেপি নেতায় কাহি নিলে কানপুর সেকুরিট বিজেপি নেতার বাবে এটা শেষ হয়ে গেল এজন কৃষকর জীবন এটা পরিয়াল এটা কৃষকর পরিয়ালর জীবন শেষ হয়ে গেল এজন বিজেপি নেতার বিরুদ্ধে কিয় বারে বারে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়ে আছে বারে বারে পূর্বেও সংঘটিত হয়েছিল উত্তর প্রদেশত এনে কাণ্ড উত্তর প্রদেশত বিজেপির সাম্রাজ্য চলাইছে নাকি বিজেপিয়ে রাজত্ব করব বিচাৰিছে নাকি যার বাবে এনেদরে সাধারণ জনতা নিরীহ জনতা বিজেপি নেতার শোষণের বলি হবলগা হয়ে আছে কৃষকর মাটির উপর চকু এতিয়া দিয়ে বিজেপি নেতায় আর যার বাবে এজন বিজেপি নেতার বাবে এতিয়া প্রাণ অপমৃত্যু হবলগা হল অপমৃত্যুর বলি হবলগা হল এজন কৃষক দশ কোটি টাকার যে ভূমি সেই ভূমি কন্যার পহার বাবে আর কন্যার বিবাহর বাবে বিক্রি করব খুঁজিছিল আর সেই ভূমি এতিয়া এজন বিজেপি নেতায় কাহি নিলে যার বাবে এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হবলে পালে আর এখন পত্র লিখিছে কৃষক বাবু সিংয়ে এক বাবু সিং যাদবে এখন পত্র লিখিছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথলৈ আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীগুলো এই পত্র লিখার পিছতে তেও আত্মহত্যা করেছে কৃষকগুলির পত্নীয়ে উত্থাপন করেছে ভয়ঙ্কর অভিযোগ যে কৃষকগুলির দশ কোটি টাকার ভূমি কন্যার বিবাহর কন্যার পড়ার খরচ করবলে বিক্রি করব বিচারিছিল কিন্তু সেই মাটি বিজেপি নেতায় নিজের ক্ষমতা দেখাই ক্ষমতা প্রদর্শন করে কাঢ়ি নিলে ভূমিখিনি হস্তগত করিলে সাধারণ কৃষকজনের পৰা যার বাবে কৃষকজনের আর জীবিকার কোনো পথ নাইকিয়া হল সন্তানক ডাঙর দীঘল করবলে বা সন্তানের সপোন পূরণ করবলে কোনো পথ নাইকিয়া হল যার বাবে আত্মহত্যার দরে চূড়ান্ত পথ বাছি লবলগা হল কৃষকগুলি
पापा की सारी खेती हड़प ली और पैसे भी नहीं दिए। मेरे पापा इधर उधर लगते रहे, इनके पास जा रहे हैं, उनके पास जा रहे हैं, सोच रहे थे मुझे न्याय मिलेगा। शाम को मेरे पापा ने बोला कि छोटू हम हार गए। मैंने कहा नहीं पापा, आप अभी आ रहे नहीं हो, अभी न्याय मिलेगा। लेकिन नहीं, उन्हें लगा कि नहीं हम हार गए, छोटू हम हार गए, अब हम जिंदा नहीं रहेंगे। मैंने कहा नहीं पापा, अभी न्याय मिलेगा आपको। लेकिन ये आंसू दिवाकर ने 1 रुपए नहीं दिए मेरे पापा को। कितनी जमीन थी बेटा आपकी? 10 बीघा जमीन थी, सारी रजिस्ट्री करवा ली और 6 करोड़ की चेक भी दी, फिर चेक वापस कर ली। बोलना चेक फिर हम तुम्हें देंगे, बोलना रजिस्ट्री कैंसिल हो गई है, फिर दोबारा रजिस्ट्री होगी तब तुम्हें फिर से पैसे मिलेंगे। लेकिन वो रजिस्ट्री कैंसिल नहीं हुई। जब मेरे पापा को पता चला तो वो बहुत बिलखते रहे, लेकिन कहते नहीं है कि गरीबों की कोई नहीं सुनता है। दो तीन दिन पहले क्या दाखिल खारिज भी हो गए, ज्यादा हाँ दाखिल खारिज भी उसने करा ली। जब मेरे पापा को ये बात पता चली तो सिर्फ इसकी वजह आंसू दिवाकर है और बबलू, इन दोनों लोगों ने मेरे पापा के साथ बहुत गलत किया। इनको जेल होनी चाहिए, इन्हें सजा मिलनी चाहिए। बड़े सब मिलके सब हमरे आदमी का खा ली ने, सब रियासत 6 करोड़ के कागज रियासत लिखा ली ने, के बाद करोड़ वो चेक दी थी ने, चेक ले ली ने, सब चेक कागज होटल में सब छिना ली ने। पिरंजन अंशु दिवाकर हमारा सब खेती अपने नाम में लिखा ली ने, चेक दे दी ने 6 करोड़ के, चेक होटल में छिना लेने से हमसे हमारे 2 बिटिया मरे हैं। हम भी बताओ अब कहीं कैसे हारे जी बे, बताओ सब तुम, हम कहीं कैसे हारे जी बे। ये बबलू बड़े औकात पिरंजन गुप्ता वो अशोक गुप्ता कहाँ के हैं, रहने वाले कहाँ के, रहने वाले कहाँ के, बबलू कहाँ के, बबलू टटियन के रहने वाले, टटियन के श्याम नगर के हुए, अंशु दिवाकर श्याम नगर के रहने वाले हैं। 6 करोड़ के जो चेक मिली थी उसका क्या हुआ? वो छिना ली ने, के पहले चेक दी ने, फिर वो ले ली ने, हमका न्याय मिला चाहिए। मेरे पापा